নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। বন্ধুরা, আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং অল নোটিফিকেশান অন করে রাখবেন। তো বন্ধুরা, আর কোনো কথা না বলি এবার প্রবেশ করছি আজকের ভিডিওতে। আজকে আমি যে বিষয়ে ভিডিও বানাচ্ছি, আজকের বিষয়টি খুবই সংবেদনশীল এবং আজকের বিষয়টি 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে। 2014 প্রাইমারি টেটের যে ইন্টারভিউ হয়েছিল 2017 সালে এবং সেই সময় যে পেন্সিলে নম্বর দেওয়া হয়েছিল পেনের পরিবর্তে, তা নিয়ে হাইকোর্টে বেশ কিছু তথ্য উঠে এসেছে এবং এই নিয়ে আইনজীবীর বক্তব্য এবং চাকরি প্রার্থীদের বক্তব্য এবং যারা ইন্টারভিউ নিয়েছিলেন তাদের কী বক্তব্য রয়েছে এবং বিচারক কী বললেন এ প্রসঙ্গে আমি বিস্তারিত আলোচনা করছি আজকে ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা জানেন 2014 সালে যে প্রাইমারি টেট হয়েছিল সেই টেটকে কেন্দ্র করে যে নিয়োগ হয়েছিল 2017 সালে এবং এই যে 42,000 নিয়োগ, এই নিয়োগের বিতর্ক যেন কিছুতেই মুক্তি দিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদকে এবং এ নিয়ে কিন্তু প্রতিদিন প্রাথমিক শিক্ষা পর্ষদকে অস্বস্তিতে পড়তে হচ্ছে কলকাতা হাইকোর্টে। এখন যে প্রসঙ্গটি মাথাচাড়া দিয়ে উঠেছে সেটি হচ্ছে 2017 সালের সেই রিক্রুটমেন্টে যে 42,949 প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছিল তাদের যে ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তাদের ইন্টারভিউয়ের কিন্তু যে নম্বর দেওয়া হয় তা কলমের পরিবর্তে পেন্সিল দিয়ে দেওয়া হয় এবং চাকরি প্রার্থীদের দাবি আদালতে যে সেই অরিজিনাল যে নম্বর কে কত পেয়েছে তা মুছে দিয়ে পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য সেটিকে ম্যানিপুলেট করে অযোগ্য প্রার্থীদেরকে নিয়োগ দিয়েছেন এবং এই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং চাকরি প্রার্থীরা কিন্তু প্যানেল বাতিলের জন্য জোরালো আবেদন করেছেন মাননীয় বিচারপতি উবিদ গাঙ্গুলির কাছে। মাননীয় বিচারপতি উবিদ গাঙ্গুলি মহাশয় এই ঘটনা দেখে কিন্তু উনি বিস্মিত হয়ে গেছেন এবং আমরা দেখেছি এর আগেও পূর্বে কিন্তু উনি যে সমস্ত দুর্নীতি প্রমাণ পেয়েছেন তা নিয়ে কিন্তু উনি দুবার প্যানেল বাতিলে হুঁশিয়ারি দিয়েছেন। প্যানেল যে বাতিল হবে না এটা কিন্তু বলা যায় না, কেননা বন্ধুরা আপনারা দেখছি আগে আমরা শুনতাম যে চাকরি যায় না একবার পেলে, কিন্তু আমরা বারংবার দেখছি কলকাতা হাইকোর্টে চাকরি চলে যাচ্ছে তার সাথে কিন্তু বেতনও ফেরত দিতে হচ্ছে। অর্থাৎ আদালত কিন্তু আইন আইনের কাজ করে, আদালত কিন্তু আইন ছাড়া কোনো কাজ করে না এবং কোনো নির্দেশ দেয় না, আদালতের আইনে যেটা পড়ে সেটাই কিন্তু নির্দেশ হয়। তো বন্ধুরা, আপনারা তার প্রমাণ পেয়েছেন গ্রুপ ডি এর 1911, এছাড়াও অঙ্কিতা অধিকারী, এরকম বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। তো প্যানেল যে বাতিল হবে না এই কথা কিন্তু বলা যায় না, প্যানেলে যদি এরকমভাবে একাধিক অসঙ্গতি আসতেই থাকে তাহলে কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং মাননীয় বিচারপতি উবিদ গাঙ্গুলি মহাশয় যে তদন্ত প্রক্রিয়া শুরু করিয়েছেন সিবিআইকে দিয়ে তাতে কিন্তু যে তথ্য উঠে আসবে তাতে কিন্তু প্যানেল বাতিল হয়ে যাওয়ার 90% চান্স রয়েছে বলে মনে করছেন বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের। এবং বন্ধুরা, এছাড়াও আপনারা দেখেছেন মাননীয় আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় ওনার দায়ের করা মামলায় কিন্তু এর আগে বলেছেন যে 25,000 প্রাইমারি শিক্ষকের চাকরি সংকটের মুখে, তো সেটা নিয়েও কিন্তু কেস চলছে। অর্থাৎ অ্যাপটিটিউড টেস্ট ছাড়া এবং যাদের নম্বর কম রয়েছে তারা কী করে চাকরি পায় এই নিয়ে কিন্তু তরুণজ্যোতি তিওয়ারি মহাশয় বেশ কিছু মামলা করেন এবং তাতে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে বিভিন্নভাবে অস্বস্তিতে পড়তে হচ্ছে। তো বন্ধুরা, এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এবং বিচারপতি কী নির্দেশ দেন। তো বন্ধুরা, আজ এই ছিল আমার লেটেস্ট আপডেট, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।